নমস্কার। পরম পূজনীয়া অমল প্রাণা মাতাজির পবিত্র জীবনের কিছু কথা আমরা আলোচনা করছি। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অতি সংক্ষিপ্ত অনুধ্যানে ধারাবাহিকভাবে। প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির জীবন কথা এই শিরোনামে আজ নিবেদিত হল শেষ পর্ব। একদিন জ্যোতিষ্বরানন্দ মহারাজ শারদাদিকে বলেছিলেন, তুমি তো কলেজে মেয়েদের কাছে লেকচার দাও, এবার ভক্তদের কাছে সভায় বলবে। একটি বই দিয়ে মহারাজ বললেন, কাল বিকেলে বলতে হবে। শারদাদি তো আকাশ থেকে পড়লেন, কখন পড়ে তৈরি করবেন, সময় কোথায়? কিন্তু মহারাজ স্পষ্ট জানিয়ে দিলেন, আমি যখন বলেছি তখন তুমি বলবে, কখন কি করবে সে তোমার ব্যাপার। পরদিন গলদ ঘর্ম হয়ে শারদাদি যখন বলতে উঠলেন, তার মনে হলো পা টেবিল সবই কাঁপছে, পায়ের নিচে মাটি নেই বলে বোধ হচ্ছে। কিন্তু যখন বক্তৃতা শেষ হলো তখন মহারাজ খুব খুশি। যতবার শারদাদি নিজের করুণ অবস্থার কথা জানাতে চাইছেন, মহারাজ সে কথায় কান না দিয়ে বলছেন, খুব ভালো বলেছ, ভবিষ্যতে তোমায় অনেক বলতে হবে। বাস্তবিকই মাতাজি সারা জীবন ধরে অনলসভাবে ভাব প্রচার করে গিয়েছেন। সকলকে প্রচার কার্যে পাঠানোতে তার খুব উৎসাহ ছিল। নতুন প্রজন্মের বহু সন্ন্যাসিনীকে তিনি বিভিন্ন সভা সমিতিতে ধর্ম প্রসঙ্গ করার জন্যে প্রস্তুত করতেন, নানাভাবে উৎসাহ দিতেন। যারা প্রথম প্রথম বলতে যেতেন তাদেরকে বক্তৃতা প্রস্তুত করতে বলে মাতাজি নিজে সময় দিয়ে সযত্নে তা দেখে দিতেন। এমনকি হসপিটালে শেষ শয্যায় শুয়েও তিনি একটি চিরকুটে লেখেন যে শারদা মঠকে প্রচার কার্যের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে, রামকৃষ্ণ শারদা প্রেস খুলতে হবে। বিভিন্ন ভক্ত সংগঠন, বিশেষত মহিলা পরিচালিত ভাবপ্রচার সংস্থাগুলির সঙ্গে মাতাজির ছিল অন্তরের যোগ। নানাভাবে উপদেশ ও পরামর্শ দিয়ে তাদের জন্যে পৃথক ক্লাস করে তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে মাতাজি তাদের পরিচালিত করতেন, অনুপ্রেরণা দিতেন। কেউ খুব গুরুতর অপরাধ না করলে তিনি গলা তুলে কথা বলতেন না। একবার কোনো অনভিপ্রেত ঘটনায় ব্রহ্মচারিণীদের ক্লাসে তিনি স্নেহমিশ্রিত কণ্ঠে বলেন, ওরা আমাকে বলেছে তোমাদের বকতে, কিন্তু আমি কি তোমাদের বকতে পারি? তোমরা বাবা একটু বড়দের কথা শুনে চলো, নিয়মকানুন মেনে চলো। শেষবার হসপিটালে যাওয়ার মাত্র দেড় মাস আগেই গত সেপ্টেম্বর মাসে মাতাজি বালুরঘাট কেন্দ্রে যান। সেখানে ভক্ত সম্মেলন, নবনির্মিত বিক্রয় কেন্দ্র উদ্বোধন, কেন্দ্রে স্কুলের শিশুদের অনুষ্ঠান দেখে সকলকে আনন্দ সাগরে ভাসিয়ে আসেন তিনি। বালুরঘাটে মাতাজি বেশ রাতে পৌঁছেছিলেন বলে অসুস্থ ও ক্লান্ত মাতাজিকে সেদিন আশ্রমিকরা কেউ প্রণাম করেননি। পরদিন নানা কাজকর্মে অত্যন্ত ব্যস্ত থাকায় একজন সন্ন্যাসিনী তাকে সন্ধ্যায় প্রণাম করতে যান আর বলেন, মাতাজি আজ সারাদিনে আমার আপনাকে প্রণাম করা হয়নি। মাতাজি তার মাথাটি স্নেহ ভরে বুকে জড়িয়ে ধরে বললেন, আরে তুমি তো আমাদেরই, তোমার আবার প্রণাম কি? বিক্রয় কেন্দ্র উদ্বোধনের সময় তার গরম লাগছে ভেবে জনৈক ভক্তকন্যা তাকে হাওয়া করতে উদ্যত হলে সামনে রাখা রাম লক্ষ্মণ সীতা হনুমানজির ছবি দেখিয়ে কুণ্ঠিত হয়ে মাতাজি বলেন, আমাকে হাওয়া করো না মা, ওদের সামনে আমাকে হাওয়া করো না। গত 22শে অক্টোবর দুর্গাষ্টমীর দিন বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্ট হওয়ায় মাতাজিকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। অন্যান্য সমস্যাও ধীরে ধীরে দেখা দেয়। অত্যন্ত দৈহিক কষ্ট সত্ত্বেও মাতাজি
2 মাস ধরে ডাক্তার নার্স আয়াদের কাছে ডেকে স্নেহাশিস বর্ষণ করেন। বিজয়া দশমীর পর সমস্ত কেন্দ্র থেকে সন্ন্যাসিনীরা তাকে প্রণাম নিবেদন করছেন জেনে মাতাজি আইসিউতে শুয়েই সকলকে শুভেচ্ছা জানান। 20 ডিসেম্বর মাতাজিকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। মাতাজির অন্তিম ইচ্ছা অনুসারে 24 ডিসেম্বর 2023 তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সাপোর্টে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠে নিয়ে আসা হয়। রাতে তিনি দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের বেদিমূলে উৎসর্গিত একটি ভাবময় কর্মময় জীবনের অবসান হল। তার পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে আমাদের আন্তরিক বিনম্র শ্রদ্ধা ও ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।